বর্তমান সময়ে ইন দিস টাইম পিরিয়ড আমাদের হাতে অ্যাটলিস্ট একটা ক্রেডিট কার্ড থাকা অত্যন্ত জরুরি আমাদের যখন এমার্জেন্সি কন্ডিশন থাকে যখন আমাদের হাতে মনে করুন কোনো টাকা পয়সা নেই তখন এই ক্রেডিট কার্ড থাকলেই কিন্তু আমরা অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে পেমেন্টও করতে পারি শুধু তাই না ক্রেডিট কার্ড থাকলে আমরা টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টও পেয়ে যাই ফ্লিপকার্ট অ্যামাজনের মতো ই কমার্স সাইটগুলোতেও মানে মোবাইলের প্রাইস যদি হয় দশ হাজার টাকা সেটা ক্যাশ পেমেন্ট করলে দশ হাজার টাকাই পেমেন্ট করতে হয় কিন্তু আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন সেখানে টেন পার্সেন্ট ডিসকাউন্টও পাওয়া যায় মানে ন হাজার টাকায় আপনি সেই মোবাইলটাও পেয়ে যাবেন এর পাশাপাশি রয়েছে ইএমআই ফ্যাসিলিটি একমাত্র ক্রেডিট কার্ড থাকলেই আপনারা কিন্তু এই সমস্ত ফ্যাসিলিটিগুলো পাবেন তাছাড়াও রয়েছে রিওয়ার্ডস পয়েন্টস শপিংয়ের উপরে এরকমই অনেক সুবিধা কিন্তু ক্রেডিট কার্ড থাকলে একমাত্র আমরা পেতে পারি তবে এই সমস্ত ফ্যাসিলিটির বাইরেও এমন কিছু রিজন আছে যে কারণে অনেকেই ক্রেডিট কার্ড করতে ইন্টারেস্টেড না যেমন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে রয়েছে অ্যানুয়াল ফি জয়নিং ফি এছাড়াও রয়েছে আরও কিছু সারচার্জ তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমনই একটা ক্রেডিট কার্ডের কথা শেয়ার করব যে ক্রেডিট কার্ডের জন্য আপনাকে কোনোরকমভাবে জয়নিং ফি পে করতে হবে না পে করতে হবে না লাইফ টাইম কোনোরকমভাবে অ্যানুয়াল ফিও তো সব মিলিয়ে একটা দারুণ অপরচুনিটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরবো এই ক্রেডিট কার্ড আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন অনলাইনে অ্যাপ্লাই করা যাবে যদি আপনার এজ টোয়েন্টি থ্রি প্লাস হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাপ্লাই করুন মাত্র দু মিনিটের মধ্যে যদি আপনি এলিজিবল হন সেক্ষেত্রে আপনি রেজাল্টও জানতে পারবেন এবং কেওয়াইসি করার পরেই কিন্তু বাই পোস্ট আপনি এই ক্রেডিট কার্ডটাও আপনার বাড়িতে পেয়ে যাবেন আমরা এখন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবো এবং সম্পূর্ণ ডিটেলস প্রসিডিওর অ্যাপ্লিকেশনটা আপনাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা ভিজিট করবেন এটা আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনারা ক্রেডিট কার্ডের জন্য লাইফ টাইম ফ্রি যে আইসিআইসিআই ব্যাঙ্কের ফ্ল্যাটেরাম চিপ ক্রেডিট কার্ড সেটা পাওয়ার জন্য আপনারা আবেদন করতে পারেন যেমনটা ভিডিও শুরুতে জানালাম কোনো রকম জয়নিং ফি এখানে নেই অ্যানুয়াল ফিও এখানে নেই এছাড়া রয়েছে এখানে বিভিন্ন ধরনের বেনিফিটস যেমন প্রথমে বলা হচ্ছে ফুয়েল সারচার্জ ওয়েভার মানে পেট্রোল হলে যে একটা সারচার্জ কিন্তু পেমেন্ট করতে হয় সেই সারচার্জ কিন্তু এখানে পেমেন্ট করতে আপনাকে হবে না এছাড়াও রয়েছে রিওয়ার্ড পয়েন্টস শপিংয়ের উপরে কন্ট্যাক্ট লিস্ট একটা টেকনোলজি এবং লাইফ টাইম ফ্রি প্ল্যাটিনাম চিপ কার্ড তো বন্ধুরা এই ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আপনাকে খুব সহজেই যে স্টেপ আছে আপনাকে প্রথমত এখানে অ্যাপ্লাই নাও এই যে বাটন এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর এখানে যে অপশান দেখতে পাচ্ছেন ফুল নেম এখানে আপনাকে টাইপ করতে হবে আপনার ইমেল অ্যাড্রেস টাইপ করবেন এবং এখান থেকে আপনার সিলেক্ট সিটিতে ক্লিক করে আপনার সিটিটাকে আপনারা সিলেক্ট করবেন তো এই সমস্ত সিটির বাইরে যদি আপনার সিটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আদার সিটি এই অপশানটাকে চুজ করতে হবে তারপরে আপনার সিটি নেম এখানে টাইপ করতে হবে এবং তারপর আপনার প্যান কার্ডের নাম্বারটা এই ঘরে বসাবেন এবং আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন এরপরে আপনারা স্যালারিড পার্সন হলে সেক্ষেত্রে আপনাকে আপনার পার মান্থ স্যালারি আপনাকে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করে আপনারা এটাকে বাড়াতে পারেন কমাতেও পারেন এরপর কোম্পানি নেম এখানে টাইপ করবেন আর যদি সেলফ এমপ্লয়েড হন সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন এবং এখানে আপনার যে লাস্ট ইয়ারের টার্ন ওভার সেটা আপনাকে এখান থেকে ক্লিক করে আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনারা এটাকে কম বেশি করতে পারেন তারপর আইটিআর ফাইল করে থাকলে এক্ষেত্রে আপনারা এখানে ইয়েস যেমন আছে রাখবেন অন্যথা আপনারা এটাকে নো করবেন তারপরে ক্যান্টিনিউতে আপনারা ক্লিক করবেন নেক্সট আপনারা এখানে আইসিআইসআই ব্যাঙ্কে যদি কোনো রকমভাবে অ্যাকাউন্ট আপনার না থাকে তাহলে নো অ্যাকাউন্ট যেমন সিলেক্ট আছে রাখবেন যদি স্যালারি অ্যাকাউন্ট থাকে এই ব্যাঙ্কে সেক্ষেত্রে আপনারা এখানে এটাকে সিলেক্ট করবেন যদি সেভিংস কিংবা কারেন্ট অ্যাকাউন্ট থাকে এখানে সিলেক্ট করবেন আর যদি কোনো রকমভাবে লোন না থাকে কিংবা ক্রেডিট কার্ড থাকে অলরেডি এই ব্যাংকের সেক্ষেত্রে আপনারা এই অপশনটাকে সিলেক্ট করবেন তো কোনোরকম অ্যাকাউন্ট না থাকে আমি নো অ্যাকাউন্টটাকে সিলেক্ট করলাম তারপর কন্টিনিউতে ক্লিক করছি এরপর এখানে দিতে হবে আপনার মোবাইল নাম্বার গেট ওটিপিতে ক্লিক করলে সেই মোবাইলে একটা ওটিপি যাবে যেটা আপনাকে ভেরিফাই করতে হবে মোবাইলে একটা ওটিপি পাঠানো হয়েছে ওকেতে ক্লিক করলাম অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে জিরো ফোর নাইন সিক্স সেভেন ওয়ান এটা এটাকে আমরা এখানে বসাবো তারপর আমরা এখানে ডেট অফ বার্থ বসাবো তো এখানে ডেট বসাবেন এখানে মান্থ বসাবেন এবং এখানে বার্থ ইয়ার আমরা বসিয়ে দেবো ডেট অফ বার্থ বসাতেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশনস ইউর এলিজিবল ফর আইসিআইসিআই ব্যাঙ্কস লাইফ টাইম ফ্রি প্রিমিয়াম ক্রেডিট কার্ড তো আমরা এটাকে ওকেতে ক্লিক করছি এরপর এখানে আই অ্যাম নট আ রোবট এখানে আমরা ক্লিক করব তারপর এদের টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা এখান থেকে সিলেক্ট করব এগ্রি করলাম আমরা এরপর সাবমিটে আমরা ক্লিক করবো সাবমিটে ক্লিক করতে এখানে আপনারা মেসেজ দেখতে পাচ্ছেন ইউ আর eligible ফর ICICI আই credit card ক্রেডিট কার্ড থ্যাংক ইউ ফর our ইন্টারেস্ট আর এক্সিকিউটিভস উইল কানেক্ট shortly ইউ শর্টলি তো বন্ধুরা এরপর আইসিআইসআই ব্যাংকের যে সমস্ত এজেন্টরা আছে ক্রেডিট কার্ডের জন্য তারা আপনাকে আপনার দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং আপনার বাড়িতে এসে আপনার সম্পূর্ণ কেওয়াইসি প্রসেসটা কমপ্লিট করার পরেই কিন্তু পোস্টের মাধ্যমে আপনি আপনার ক্রেডিট কার্ড হাতে পেয়ে যাবেন এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সমস্ত ধরনের গভর্নমেন্ট স্কিম সম্পর্কে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি যে বেলাইকন সেটাকে প্রেস করে অল অপশন অবশ্যই আপনারা সিলেক্ট করবেন আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ফলো করতে পারেন